ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهم إن كنتم إياه تعبدون. বিভিন্ন প্রধান ধর্মের ঈশ্বরকে ভালোভাবে বোঝার জন্য আজকের এই অনুষ্ঠানে এই প্রশ্নোত্তর পর্বে আমি উপস্থিত দর্শক শ্রোতাদের বলবো কিছু নিয়ম কানুন মেনে চলতে। আপনারা প্রশ্ন করবেন আজকের বিষয় নিয়ে, প্রধান ধর্মগুলিতে ঈশ্বরের ধারণা আর বিষয়বস্তুর বাইরের কোনো প্রশ্ন, বিষয়ের সাথে অপ্রাসঙ্গিক কোনো প্রশ্নের উত্তর দেয়া হবে না। দয়া করে আপনাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত করবেন, প্রত্যেক মাইক থেকে একবার একটা প্রশ্ন করবেন, প্রশ্ন ঘুরবে ঘড়ির কাটার মতো করে। চিরকুটে প্রশ্ন করার জন্য আমাদের ভলান্টিয়ারদের কাছ থেকে আপনারা স্লিপ নিয়ে নেবেন, আর মাইকের প্রশ্ন পর্ব শেষ হলে ডক্টর জাকির নায়েক স্লিপের প্রশ্নের উত্তর দেবেন যদি তখন তিনি সময় পান। আপনার প্রশ্নটা করার আগে দয়া করে আপনার নাম ও পেশাটা বলুন। এবারে প্রথম প্রশ্নটা করবেন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম, আমি সাবাবা কাইফ দিল্লি থেকে। আমার প্রশ্ন জাকির আঙ্কেলের কাছে, যে খ্রিস্টানরা তাদের ঈশ্বরকে বলে ট্রিনিটি, পিতা পুত্র এবং পবিত্র আত্মা, কিন্তু এরা আসলে একজন, এই কথাটার অর্থ কি এই যে তারা এক ঈশ্বরে বিশ্বাস করে? বোন একটা প্রশ্ন করেছেন যে খ্রিস্টানরা ট্রিনিটিতে বিশ্বাস করে, অর্থাৎ পিতা পুত্র আর পবিত্র আত্মা, আর এরা আসলে একজন, এর মানে কি খ্রিস্টানরা এক ঈশ্বরে বিশ্বাস করে? বোন যদি ভালো করে দেখেন, ট্রিনিটি শব্দটা, এই শব্দটা বাইবেলের কোনো জায়গায় নেই। যদি পুরো বাইবেল খোঁজেন, ট্রিনিটি শব্দটা বাইবেলের কোনো জায়গাতে উল্লেখ করা হয়নি, বাইবেল এটা নেই। কিন্তু এই শব্দটা পবিত্র কোরআনে আছে, এই শব্দটার উল্লেখ আছে পবিত্র কোরআনে। পবিত্র কোরআন বলছে সূরা নিসার 171 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না, ইনতাও খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে, আল্লাহ তো একমাত্র ইলাহ। এরপরে আরো আছে সূরা মাইদার 73 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, বলা হচ্ছে লাকাদ কাফারা আল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা তারা কুফরি করে যারা বলে আল্লাহ হলেন তিনের মধ্যে একজন, কারণ আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই। ট্রিনিটি শব্দটা বাইবেলের কোথাও নেই, কিন্তু কোরআনে এটার উল্লেখ করা আছে, আর কোরআন বলছে ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না। বাইবেলের কাছাকাছি অর্থের যে কথা আছে, যেটাকে বলা যেতে পারে ট্রিনিটির কাছাকাছি, সেটা আছে জনের ফার্স্ট অ্যাপোস্টলে 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদে, বলা হয়েছে স্বর্গের তিনজন সবার উপরে থাকবেন, পিতা পুত্র এবং পবিত্র আত্মা, আর এই তিনজন আসলে এক। বাইবেলের এই অনুচ্ছেদটা জনের ফার্স্ট অ্যাপোস্টল 5 নম্বর অধ্যায়ের 7 অনুচ্ছেদ হচ্ছে পুরো বাইবেলের মধ্যে ট্রিনিটি সম্পর্কে একমাত্র কথা। কিন্তু যদি আপনারা বাইবেলের নতুন সংস্করণ পড়েন, এই সংস্কারটা করেছিলেন 32 জন বিশেষজ্ঞ, যাদের পেছনে ছিল পৃথিবীর 50টা চার্চ। তারা বাইবেল থেকে এই অনুচ্ছেদটা বাদ দিয়েছেন, কারণ তাদের মতে এটা একটা বানানো কথা, পরে লেখা হয়েছে। কোন মুসলমান এটাকে বাদ দেননি, অখ্রিস্টান পণ্ডিত করেননি,
বাইবেলের এই অনুচ্ছেদটা বাদ দিয়েছেন 32 জন খ্রিস্টান পণ্ডিত, সবাই উচ্চপদস্থ। তাদের পেছনে ছিল পৃথিবীর 50টি চার্চ, কারণ তাদের মতে এটা একটা বানানো কথা, একটা মিথ্যে কথা। তাদের মতে এই কথাগুলো মূল গ্রন্থে ছিল না। আর মুসলমানদের, আমাদের উচিত হবে এই খ্রিস্টান বিশেষজ্ঞদের প্রাণ খুলে আন্তরিক ধন্যবাদ জানানো, কারণ বাইবেল এখন আরো পবিত্রকরণের কাছাকাছি এসে গেছে, ইসলামের কাছাকাছি। পবিত্রকরণ আছে, ওয়ালা তাকুলু সালাসা, তোমরা ট্রিনিটি বলো না। যদি আপনারা ভালো করে দেখেন, আর আমার লেকচারও বলেছি, যীশু খ্রিস্ট তার নিজের মুখে কখনোই ট্রিনিটি বলেননি, যে পিতা পুত্র পবিত্র আত্মা মিলে একজন। যীশু খ্রিস্ট বলেছেন গসপেল অফ জন 14 অধ্যায় 28 অনুচ্ছেদে আছে, আমার বাবা আমার চেয়ে মহান। গসপেল অফ জন 10 অধ্যায়ের 29 অনুচ্ছেদে আছে, আমার বাবা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ 12 অধ্যায় 28 অনুচ্ছেদে, আমি শয়তানকে তাড়িয়ে দেয় ঈশ্বরের আত্মার সাহায্যে। গসপেল অফ লুক 11 অধ্যায় 20 অনুচ্ছেদ, ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে আমি শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন 5 অধ্যায় 30 অনুচ্ছেদ, আমি নিজের থেকে কিছুই করতে পারি না, এখানে থেকে আমি বিচার করি আর আমার বিচার সঠিক, কারণ আমি আমার ইচ্ছাকে দেখি না বরং আমার বাবার ইচ্ছাকে দেখি যিনি আমাকে পাঠিয়েছেন। তিনি কখনো ট্রিনিটির কথা বলেননি। তাকে যখন প্রশ্ন করা হলো আমাদের জন্য প্রথম নির্দেশটা কি, তিনি বললেন এটা আছে গসপেল অফ মার্কে 12 অধ্যায়ের 29 অনুচ্ছেদে, শামা ইসরাঈল আদনা ইলা হাইনু আদনা ইখাদ, যার অর্থ হে ইসরায়েলবাসী, আমাদের প্রভু আমাদের ঈশ্বর তিনি একজনই। কিন্তু আপনি যদি খ্রিস্টান চার্চে একথাটা বলেন, তারা আপনাকে বলবে যে পিতা একজন, পুত্র আরেকজন, আর পবিত্র আত্মা হল আরেকজন। তবে তারা তিনজন নয়, তারা আসলে একজনই, একজন দুজন তিনজন, কিন্তু তারা তিনজন নয় আসলে একজন। এটা কোন ধরনের কথা? এক যোগ এক যোগ এক সমান তিন, এটার মানে এক নয়। এক গুণ তিন সমান তিন, এক না। সেজন্য যদি তাদের প্রশ্ন করি, ধরেন তিনজন যমজ ভাই আছে একই রকম দেখতে, যদি তাদের মধ্যে একজন খুন করে অন্যজনকে শাস্তি দেওয়া যাবে? তারা বলবে না। প্রশ্ন করবেন কেন? কারণ প্রত্যেকটা মানুষের স্বভাব চরিত্র আলাদা। যদি এই তিনজনের মধ্যে কেউ খুন করে অন্যজনকে শাস্তি দেওয়া যাবে না, কারণ প্রত্যেকের স্বভাব চরিত্র আলাদা। আর এই খ্রিস্টানরা, তারা যখন স্বর্গের বাবার কথা ভাবে, তারা তখন চিন্তা করে একটা বুড়ো লোক সান্তা ক্লজের মতো স্বর্গের মধ্যে বসে আছে অথবা অন্য কোনো গ্রহে, আর আমাদের পৃথিবী তার পায়ের কাছে। তারা যখন পুত্রের কথা ভাবে অর্থাৎ যীশু খ্রিস্টের কথা ভাবে, তখন ভাবে একটা লম্বা মানুষ, খুব ফর্সা, তার বাদামি চোখ জেফ্রি হান্টারের মতো। কিং অব দ্য কিংস মুভিতে তিনি যীশুর ভূমিকায় অভিনয় করেছিলেন, জেফ্রি হান্টার। তাদের মনে ছবি ভেসে ওঠে যখন তারা পবিত্র আত্মার কথা বলে, একটা পাওয়ারের কথা বলে। বাইবেলেই বলা আছে যীশুকে যখন ব্যাপটাইজ করা হয়েছিল তখন পাখিটা এসেছিল, অথবা চিন্তা করে সেই রকম আত্মা যেটা এসেছিল পেন্টেকস্টের ভোজে, বাইবেলেই উল্লেখ আছে। কিন্তু যদি খ্রিস্টানদের প্রশ্ন করেন যে যখন আপনারা ট্রিনিটির কথা বলেন আপনাদের মাথায় তখন কতজনের ছবি ভেসে ওঠে, সে খ্রিস্টান বলবে একজন। বিশ্বাস করেন তিনি মিথ্যে বলছেন, কারণ এক যোগ এক যোগ এক সমান তিন, এটা এক নয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জাভেদ, আর আমার প্রশ্নটা হলো ঈশ্বর কেন মানুষের রূপ নিতে পারবেন না? ভাই আপনি প্রশ্ন করলেন যে ঈশ্বর কি জন্য মানুষের রূপ নিতে পারে না? যদি ঈশ্বর চান তিনি মানুষের রূপ নিতে পারেন, কিন্তু যখনই তিনি মানুষের রূপ নেবেন তিনি আর ঈশ্বর থাকবেন না, কারণ ঈশ্বর আর মানুষ সম্পূর্ণভাবে আলাদা। মানুষ মরণশীল, ঈশ্বর হলেন অমর। আপনি একই সাথে মরণশীল আর অমর কাউকে পাবেন না। মানুষের একটা শুরু আছে, ঈশ্বরের ক্ষেত্রে কোনো শুরু নেই, এমন কাউকে পাবেন না যার একই সাথে শুরু আছে আবার শুরু নেই। মানুষের একটা শেষ আছে, ঈশ্বরের শেষ বলে কিছু নেই। তাই আপনি এমন কাউকে পাবেন না যার একই সাথে শেষ আছে আবার শেষ নেই, এটার কোনো অর্থ হয় না। আপনি ঈশ্বর মানব পাবেন না, শুধু ঈশ্বর পাবেন, শুধু মানুষ পাবেন, কিন্তু ঈশ্বর মানব পাবেন না। তাই ঈশ্বর মানুষের রূপ নিলে তিনি আর ঈশ্বর থাকবেন না, তিনি তখন হবেন মানুষ।
কারণ মানুষের খাওয়ার দরকার হয়, ঈশ্বরের খাওয়ার দরকার নেই। পবিত্র কোরআনের সূরা আনামের 14 নম্বর আয়াতে উল্লেখ আছে, তিনি সবাইকে খাওয়ান কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না। মানুষ জাতি তাদের দরকার আছে, ঘুমানোর দরকার আছে। আর আয়াতুল কুরসি বলছে সূরা বাকারার 255 নম্বর আয়াতে আছে, এটা তেলাওয়াত করেছিলেন আমাদের কারি আশরাফ মোহাম্মদি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, সর্বসত্তার ধারক, তিনি চিরঞ্জীব, তাকে তন্দ্রা বা নিদ্রা কোনোভাবে স্পর্শ করে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার। সেজন্য ঈশ্বর মানুষের রূপ নিলে তিনি আর ঈশ্বর থাকবেন না, কোন ঈশ্বর মানব আপনারা পাবেন না। আর যদি ঈশ্বর মানুষ হয়ে জন্মান, ঈশ্বর যদি মানুষ হয়ে আসেন, আমরা কেন মানুষের উপাসনা করব? কারণ তার ক্ষমতা তো আমাদের মতোই, লোকজন তাহলে আমাকে আপনাকেও পূজো করতে পারে, এমন লোকের উপাসনা করে কি লাভ যার ক্ষমতা আপনার আমার মতোই। আর কেউ যদি আমাকে বলে যে একটা মানুষ পরে ঈশ্বর হয়ে যাবে, এটা সম্ভব না। যদি কোনো মানুষ ঈশ্বর হতে পারে, আমি আপনিও একদিন ঈশ্বর হব। সেজন্য যদি আল্লাহ চান মানুষের রূপ নিতে পারেন, কিন্তু তখন আর ঈশ্বর থাকবেন না। আর তাই আল্লাহ কখনোই মানুষ হিসেবে জন্ম নেবেন না। আল্লাহ মিথ্যে বলতে পারেন যদি তিনি চান, কিন্তু তিনি কখনোই মিথ্যে বলবেন না, কারণ মিথ্যে বলাটা ঈশ্বরের কাজ নয়। যখনই তিনি মিথ্যে বলবেন, তিনি আর ঈশ্বর থাকবেন না। আল্লাহ চাইলে আমাদের সাথে অবিচার করতে পারেন, কিন্তু করবেন না, কারণ অবিচার করা সেটা ঈশ্বরের কাজ নয়। পবিত্র কোরআন বলছে সূরা নিসার 40 নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে আল্লাহ সুবহান তাআলা অনুপরিমাণ জুলুম করেন না। তাই যদি তিনি অবিচার করেন, তিনি আর ঈশ্বর থাকবেন না। আল্লাহ সুবহান তাআলা যদি তিনি চান ভুল করতে পারেন, কিন্তু কোনো ভুল করবেন না, কারণ ভুল করাটা ঈশ্বরের কাজ নয়। পবিত্র কোরআনের সূরা তাহার 52 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ কোনো প্রকার ভুল করেন না, আল্লাহ ভুল করেন না, যদি ভুল করেন তিনি আর ঈশ্বর থাকবেন না। আল্লাহ ভুলে যেতে পারেন যদি তিনি চান, কিন্তু ভুলবেন না, কারণ ভুলে যাওয়াটা ঈশ্বরের মতো কাজ নয়। পবিত্র কোরআনের সূরা তাহার 52 নম্বর আয়াতে আছে আল্লাহ কোনো প্রকার ভুল করেন না এবং কিছু ভুলেও যান না। যখনই তিনি ভুলে যাবেন, তিনি আর ঈশ্বর থাকবেন না। সেজন্য পবিত্র কোরআন বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। অনেক জায়গায় আছে সূরা বাকারার 106 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা বাকারার 109 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা বাকারার 284 নম্বর আয়াতে আছে, সূরা আল ইমরানের 29 নম্বর আয়াতে আছে, সূরা নাহালের 77 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা ফাতিরের 1 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। কিন্তু আল্লাহ শুধু ঈশ্বরের কাজগুলোই করেন, এমন কিছু করেন না যেটা ঈশ্বরের কাজ নয়। কারণ পবিত্র কোরআনের সূরা বুরুজের 16 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ যা কিছু ইচ্ছা করেন সেটাই করেন, আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাই করেন, তবে তিনি ঈশ্বরের কাজগুলোই ইচ্ছা করেন। এই থিওরি যে ঈশ্বর মানুষের জন্মান, এটাকে বলা হয় অ্যান্থ্রোপোমরফিজম, মহান ঈশ্বর মানুষের রূপ নিচ্ছেন। আর বেশিরভাগ প্রধান ধর্মই যে কোনো একভাবে এই কথাটা বলে যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসেন, কেউ বলে একবার, কেউ বলে অনেকবার। আর এটার পক্ষে একটা সুন্দর যুক্তিও আছে, তারা বলে যে মহান ঈশ্বর, তিনি এত বিশুদ্ধ, তিনি এত পবিত্র, তিনি মানুষের অনুভূতি সম্পর্কে কিছুই জানেন না, মানুষের বিভিন্ন অসুবিধা আর দুঃখ কষ্ট সম্পর্কে জানেন না, তিনি এতটাই পবিত্র আর বিশুদ্ধ। আর আল্লাহ সুবহান তাআলা এটা জানেন না যে মানুষ যখন ব্যথা পায় তার কেমন লাগে, যখন সে বিপদে পড়ে তার কাছে কেমন লাগে। সেজন্য মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন, যাতে করে তিনি মানুষের জন্য আইন বানাতে পারেন। প্রথমে শুনে মনে হবে খুবই সুন্দর যুক্তি, কিন্তু আমি আপনাদের বলি, যদি আমি একটা টেপ রেকর্ডার বানাই, আমাকে কি তখন টেপ রেকর্ডার হতে হবে কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য? না, আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব যে যখন আপনি অডিও ক্যাসেট চালাবেন, ক্যাসেটটা ভেতরে দিয়ে প্লে বাটনে চাপ দেন, যখন বন্ধ করবেন স্টপ বাটনে চাপ দেন, যদি ফাস্ট ফরওয়ার্ড চালাতে চান FM বাটনে চাপ দেন, উপর থেকে ফেলে দেবেন না, এটা নষ্ট হয়ে যাবে, এটাকে পানির মধ্যে ফেলবেন না তাহলে নষ্ট হয়ে যাবে। আমি ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখব,
আমি কোন রকম টেবলকেটার হব না, তার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য। একইভাবে যখন মহান ঈশ্বর আমাদের স্রষ্টা, তাকে মানুষ হয়ে জন্মাতে হবে না, মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য তিনি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবেন। আর সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষ জাতির জন্য হল পবিত্র কোরআন। পবিত্র কোরআন হল মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত ইনস্ট্রাকশন ম্যানুয়াল, মানুষ জাতির প্রতি ঈশ্বরের আদেশ আর নির্দেশ। আর ঈশ্বরের এই পৃথিবীতে মানুষ হয়ে আসার কোনো প্রয়োজন নেই। এই ম্যানুয়ালটা দেওয়ার জন্য তিনি কি করবেন, তিনি সব মানুষের মধ্যে থেকে একজনকে বেছে নেবেন তার নির্দেশ প্রচারের জন্য, যাকে আমরা বলি ঈশ্বরের দূত বা রাসূল, যার সাথে তিনি যোগাযোগ করেন অন্য উচ্চ স্তরে আসমানি কিতাবের মাধ্যমে। কোন যুক্তিবাদী লোকের কাছে এ ব্যাপারটা একেবারে পরিষ্কার যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসেন না, একজন বোকাও এটা বুঝতে পারবে। এজন্য পবিত্র কোরআন বলছে সূরা বাকারার 18 নম্বর আয়াতে উল্লেখ আছে, সুম্মুম বুকমুন উমিয়ুন ফামলায়ের জিউন, তারা বধির মুখ আর অন্ধ, সুতরাং তারা সত্যের পথে ফিরিবে না। আর বাইবেলেও একই কথা আছে, এটা গসপেল অফ ম্যাথিউ 13 নম্বর অধ্যায়ের 13 অনুচ্ছেদে, তারা দেখেও দেখে না, শুনেও শুনে না, আর বুঝতেও পারে না। ঋগ্বেদেও একই ধরনের কথা আছে 10 নম্বর গ্রন্থে 71 অনুচ্ছেদের 4 পরিচ্ছেদে, যে যদিও তারা শব্দটা দেখে তবুও দেখতে পায় না, যদিও তারা শব্দটা শোনে তবুও শুনতে পায় না। পরের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। আসসালামু আলাইকুম। যদি সবগুলো প্রধান ধর্ম আর ধর্মগ্রন্থ একই ঈশ্বরের কথা বলে, তাহলে কি এভাবে বলা যায় যে এসব ধর্মগ্রন্থ যেমন বাইবেল, বেদ ইত্যাদি ঈশ্বরের বাণী? আর এ কথাও কি বলা যায় যে আমি যে ধর্মই পালন করি, হোক সেটা ইসলাম বা হিন্দুইজম বা খ্রিস্টান ধর্ম, এটা আসলে একই জিনিস? বোন, আপনি প্রশ্ন করেছেন যে আমি অনেক ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিলাম আর সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে প্রমাণ করলাম যে ঈশ্বর একজনই, তার মানে কি এই যতগুলো ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিলাম তার সবগুলোই কি মহান ঈশ্বরের বাণী? এর মানে কি এই যে ধর্মই পালন করুন না কেন, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম, সবগুলোই আসলে এক? বোন, অনেক মানুষের ভুল ধারণা আছে যে ইসলাম ধর্ম পৃথিবীতে এসেছে আর ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে। সত্যি বলতে ইসলাম ধর্ম পৃথিবীতে আছে সৃষ্টির প্রথম লগ্ন থেকে, মানুষ যে সময় থেকে পৃথিবীতে আছে। আর পবিত্র কোরআন বলছে সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন সম্প্রদায় পৃথিবীতে নেই যাদের কাছে সতর্ককারী পাঠানো হয়নি। পবিত্র কোরআনের সূরা রাদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ওয়া লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা দূত পাঠিয়েছেন। নাম দিয়ে কোরআনে 25 জন পয়গম্বরের উল্লেখ আছে, কিন্তু আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন এই পৃথিবীতে 124,000 বেশি পয়গম্বর আর রাসূল এসেছেন। নাম দিয়ে কোরআনে 25 জন পয়গম্বরের কথা আছে, আদম, মুসা, যিশু, সুলাইমান, মোহাম্মদ, তারা সবাই শান্তিতে থাকুন, কিন্তু এই পৃথিবীতে 124,000 বেশি রাসূল আর পয়গম্বর এসেছেন। নাম দিয়ে আমরা 4টা আসমানি কিতাবের কথা জানি যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, তাওরাত, জাবুর, ইনজিল আর ফুরকান। তাওরাত হলো সেই ওহী যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিসাল্লামের উপর, জাবুর হলো সেই ওহী যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিসাল্লামের উপর, ইনজিল হলো সেই ওহী যেটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিসাল্লামের উপর, আর ফুরকান অর্থাৎ পবিত্র কোরআন হলো সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। যদি ভালো করে দেখেন যে অন্য সব ধর্মগ্রন্থ এগুলো কি আসলে মহান স্রষ্টার বাণী? বাইবেল, এটাকে ঈশ্বরের বাণী বলা যায় কি না? আমরা বিশ্বাস করি ইঞ্জিলে, যে ওহিটা নাজিল হয়েছিল ঈসা আলাইহিসাল্লামের উপর। এই বাইবেল যেটা এখন খ্রিস্টানরা মানে, এটাকে আমরা আল্লাহর ওহী বলে মনে করি না। এই বাইবেলের কিছু কথা ঈশ্বরের বাণী, এতে পয়গম্বরদের বাণীও আছে আর পাশাপাশি ঐতিহাসিকদের বাণীও আছে আর পর্নোগ্রাফিও আছে। এ পুরোপুরি ঈশ্বরের বাণী নয়, আর এজন্য খ্রিস্টান পণ্ডিতরা বাইবেলের পরিবর্তন করেই যাচ্ছেন।
আমরা ঈসা আলাইহিসসালামকে দেয়া ওহীকে বিশ্বাস করি, তবে বর্তমানের বাইবেলটা এখন সেই ওহী নয়, এখানে সেই ওহীর কিছু অংশ থাকতে পারে। সত্য অংশটা আমরা কিভাবে পরীক্ষা করব? আমরা পরীক্ষা করব ফুরকান দিয়ে, সেই ফুরকান হলো পবিত্র কোরআন। একইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত নবী এসেছেন তাদের যদি ভালোভাবে দেখেন, পবিত্র কোরআন নাজিল হওয়ার আগে যত কিতাব এসেছে এই সবগুলো কিতাব আর এই সব নবী রসুলগণ এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য, আর তাদের দেওয়া নির্দেশগুলো ছিল তখনকার নির্দিষ্ট একটা সময়কালের জন্য। আর পবিত্র কোরআনে সূরা ইমরানের 49 নম্বর আয়াতে আছে যে ঈসা আলাইহিস সালাম তিনি এসেছিলেন শুধু বনী ইসরায়েলের জন্য। কথাটা আবার আছে সূরা সাফের 6 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ঈসা আলাইহিস সালাম মরিয়মের পুত্র, তিনি এসেছেন শুধু বনী ইসরায়েলের জন্য, ইসরায়েলের সন্তানদের জন্য। এই একই কথা বলা হয়েছে বাইবেলে গসপেল অফ ম্যাথিউ 10 নম্বর অধ্যায়ের 5 ও 6 অনুচ্ছেদে। যীশু খ্রিস্ট তার শিষ্যদের বলছেন তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি নয়, হিন্দু আর মুসলিমরা। তোমরা জেন্টাইলদের পথ অনুসরণ করো না, বরং তোমরা ইসরায়েলবাসীদের দৃষ্টান্ত অনুসরণ করো। তার মানে তিনি এসেছিলেন শুধু ইসরায়েলবাসীদের জন্য। ঈসা আলাইহিসসালাম বলেছেন, এটা আছে গসপেল অফ ম্যাথিউ 15 নম্বর অধ্যায় 24 অনুচ্ছেদে, যে আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে শুধুমাত্র ইসরায়েলবাসীকে পথ দেখানোর জন্য। তাহলে সকল নবী আর সব আসমানি কিতাব নাম দিয়ে পবিত্র কোরআনে মাত্র 4টা কথা বলা হয়েছে, তবে আরো অনেক কিতাব রয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলার, যেমন সূরা ইব্রাহিম, এরকম আরো অনেক কিতাব। তবে পবিত্র কোরআনের আগে যে কিতাবগুলো এসেছে আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যেসব নবী রাসূল এসেছেন তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য আর একটা নির্দিষ্ট সময়কালের জন্য। কিন্তু আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে পবিত্র কোরআন বলছে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল পুরো মানব জাতির রহমত হিসেবে, পুরো বিশ্বজগতের রহমত হিসেবে, বিশ্বজগতের সবার রহমত হিসেবে। এছাড়াও পবিত্র কোরআনের সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন নাস বাশীরাও ওয়া নাযীরাও, আমি তো তোমাকে সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে প্রেরণ করিয়াছি, কিন্তু অধিকাংশ মানুষই এই কথাটা জানে না। এছাড়াও অন্য সব আসমানিক কিতাব যেগুলো আল্লাহ সুবহান ওয়া তাআলা পাঠিয়েছিলেন পবিত্র কোরআনের আগে সেগুলো ছিল শুধুমাত্র সেই সম্প্রদায়ের জন্য আর একটা নির্দিষ্ট সময়কালের জন্য। কিন্তু পবিত্র কোরআন বলছে সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে বলা হয়েছে, এছাড়াও সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলা হয়েছে এবং সূরা জুমারের 41 নম্বর আয়াতে বলা হয়েছে, কোরআন পৃথিবীতে এসেছে পুরো মানব জাতির জন্য। আপনার প্রশ্নের ব্যাপারে বলি যে এই ধর্মগ্রন্থগুলো বেদ, বাইবেল, জিন্দাভেস্তা, দশাতীর, উপনিষদ, এগুলো কি মহান সৃষ্টিকর্তার বাণী? আমি যেটা বলতে পারি যে আমরা ইঞ্জিলে বিশ্বাস করি মহান ঈশ্বরের বাণী হিসেবে, কিন্তু বর্তমানের বাইবেল এটা ঈশ্বরের বাণী নয়। এরপর বেদ, উপনিষদ, গীতা, দশাতীর, জিন্দাভেস্তা, এ ব্যাপারে বলতে পারি হতে পারে এগুলো ঈশ্বরের বাণী হতে পারে, আমি নিশ্চিতভাবে বলতে পারি না, যেহেতু কোরআনে বলা নেই যে বেদ ঈশ্বরের বাণী, আমি নিশ্চিতভাবে বলতে পারি না। আমি শুধু বলতে পারি হতে পারে সেগুলো ঈশ্বরের বাণী, তবে সেগুলো যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, পবিত্র কোরআন বাদে যে ধর্মগ্রন্থগুলো আছে সেগুলোতে মানুষ অনেক পরিবর্তন করেছে, সেগুলো বিকৃত হয়ে গেছে। একজন বিখ্যাত সমালোচক ইসলাম ধর্মের উইলিয়াম মেয়ো, তিনি 200 বছর আগে বলেছেন শুধুমাত্র যে ধর্মগ্রন্থটা অবিকৃত অবস্থায় রয়েছে সেটা হল পবিত্র কোরআন 1200 বছর ধরে। উইলিয়াম মেয়ো, যিনি ইসলাম ধর্মের কঠিন সমালোচক, তিনিও মেনে নিয়েছেন যে পবিত্র কোরআন আগের মতোই অবিকৃত অবস্থায় রয়েছে 1200 বছর ধরে। এ কথাটা 200 বছর আগের। এবার নবীদের ব্যাপারে বলি, যেমন রাম অথবা লক্ষণ, এরা সবাই মহান স্রষ্টার দূত কিনা? যীশু খ্রিস্ট স্রষ্টার দূত ছিলেন কারণ পবিত্র কোরআন বলছে, কিন্তু রামের নাম অথবা বুদ্ধের নাম অথবা জোরাস্টারের নাম পবিত্র কোরআনে বলা হয়নি, তাই আমি বলতে পারি না তারা ঈশ্বরের দূত হতে পারে না, আমি জানি না। কিন্তু তারা যদি হয়েও থাকেন, তারা শুধু সেই সময়ের জন্য এসেছিলেন, তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের লোককে সঠিক পথে নিয়ে আসতে। কোরআনের আগে যেসব ধর্মগ্রন্থ এসেছিল সেগুলো ছিল শুধুমাত্র তাদের সম্প্রদায়ের জন্য, আর সেটা নির্দেশ ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। সেগুলো যদি ঈশ্বরের বাণী হয়েও থাকে, যদি আগের প্রেরিত দূতরা ঈশ্বরের দূত হয়েও থাকেন, আপনি শুধুমাত্র সর্বশেষ ও চূড়ান্ত নবীকে মেনে চলবেন,
অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আগের ধর্মগ্রন্থগুলো ঈশ্বরবাণী হয়ে থাকলেও আজকে আপনি মেনে চলবেন আল্লাহ সুবহান ও তাআলার সর্বশেষ ও চূড়ান্ত কিতাবকে, সেটা হলো পবিত্র কোরআন, আর কিছুই না। এবারে আপনি যে ধর্মেরই হন, খ্রিস্টান, হিন্দু, মুসলিম, সবাই এক না বোন, সবাই এক না। কেন? যদি আপনি ভালো করে দেখেন, পবিত্র কোরআন বলছে, সূরা আল ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম মুসলমান ছিলেন। বাইবেলে একই কথা আছে, এটা গসপেল অফ জন 5 নম্বর অধ্যায় 30 নম্বর অনুচ্ছেদে। আমি আমার ইচ্ছাকে দেখি না, আমার বাবার ইচ্ছাকে দেখি। যদি কথাটা আরবিতে অনুবাদ করেন, আমার ইচ্ছাকে নয় ঈশ্বরের ইচ্ছাকে দেখি, এটার মানে হলো ইসলাম, যিশু মুসলমান ছিলেন। পবিত্র কোরআন বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে, তিনি ইহুদি বা খ্রিস্টান ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। তাই আজকে যদি কোন ধর্মকে বেছে নিতে চান, পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, একমাত্র যে ধর্মটা, যে দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য, সেটা ইসলাম। যদিও অনেক ধর্মই এক ঈশ্বরে বিশ্বাসের কথা বলছে, এক ঈশ্বরে বিশ্বাস করাটাই এখানে যথেষ্ট নয়। আপনাকে বিশ্বাস করতে হবে তাওহীদ, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। এজন্য পবিত্র কোরআনে আবার বলা হয়েছে, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি তোমাদের কেউ ইসলাম বাদে অন্য কোন দিন গ্রহণ করে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ না করে, সেটা কখনো কবুল করা হবে না এবং আখিরাতের দিনে সে হবে ক্ষতিগ্রস্তদের একজন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম, আমার নাম আজম খান, আমি পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। প্রথমে আপনাকে অভিনন্দন জানাই আজকের অসাধারণ লেকচারের জন্য। আমার প্রশ্নটা হল, পানি জিনিসটাকে পৃথিবীর বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকা হয়, যেমন ইংরেজিতে হলো ওয়াটার, হিন্দিতে বলে পানি, তামিল ভাষায় বলে টানি। একইভাবে যদি ঈশ্বরকে ডাকা হয় রাম নামে অথবা যিশু নামে, সেটা কি ঈশ্বর হবে না? ভাই, আপনি প্রশ্ন করলেন যে পানি শব্দটাকে বিভিন্ন ভাষায় যদি বলি, ইংরেজিতে ওয়াটার, হিন্দিতে বলি পানি, তামিল ভাষায় টানি, একইভাবে ঈশ্বর একজন, সেই একজন ঈশ্বরকে যদি বলে রাম বা যিশু খ্রিস্ট বলে ডাকতে পারে কিনা, আমার মতামত কি? আমার লেকচারে আমি আগেও বলেছি, পবিত্র কোরআনে সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলো তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো, তোমরা যে নামে তাকে ডাকো না কেন, সকল সুন্দর নামগুলি তো আল্লাহরই। আপনারা আল্লাহ সুবহান ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেটা হবে একটা সুন্দর নাম। এই নামটাতে আপনার মনে কোনো ছবি ভেসে উঠবে না, সে নামটার ভেতরে ঈশ্বরের গুণাবলী থাকবে। এছাড়াও পবিত্র কোরআনে সূরা তাহার 8 নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আরাফের 180 নম্বর আয়াতে উল্লেখ আছে এবং সূরা হাসরের 24 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। বলা হয়েছে সবচেয়ে সুন্দর নাম সেগুলো তো আল্লাহ, আপনি যে কোনো নামে ডাকতে পারেন, তবে সেই নামে মনে কোনো ছবি ভেসে উঠবে না। আপনি তখন বললেন যে পানি, পানিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়, আমিও সেটা জানি। ইংরেজিতে বলা হয় ওয়াটার, আর হিন্দিতে পানি, তামিল ভাষায় টানি, আরবিতে বলা হয় মাই, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে উল্লেখ করা আছে। সংস্কৃত ভাষায় পানিকে বলা হচ্ছে আবাহ, ভগবদ্গীতার 7 নম্বর অধ্যায় 4 অনুচ্ছেদে আছে। শুদ্ধ হিন্দিতে বলা হয় জল, গুজরাটি ভাষায় জল বা পানি, মারাঠি ভাষায় পানি, আর তারপরে দেখবেন কর্ণাটকে পানিকে বলা হয় নীর, তেলেগু ভাষায় নির্ক, মালায়ালাম ভাষায় ওয়েল্লাম, বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম ডাকা যেতে পারে। আমি মাত্র 10টা উদাহরণ দিলাম, পবিত্র কোরআনের 99টা নাম বলা হয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলার। তবে পানিকে আপনি অন্য ভাষায় অন্য নামে ডাকতে পারেন, কিন্তু সেটার অর্থও হবে পানি, যে কোনো ভাষায়, তবে অর্থটা হবে পানি, এটার অর্থ অন্য কিছু হবে না। যেমন ধরুন, একজন লোক আমার কাছে এসে বলল যে আমার এক বন্ধু আমাকে বুদ্ধি দিয়েছে যে প্রত্যেকদিন সকালবেলায় আমি এক গ্লাস ভর্তি জল খাবো। আমি জানি যে জল মানে পানি, তাই তার কথাটা বুঝতে পারবো। তারপরে সে বলতে লাগলো, আমি যখন পানি খেলাম তখন আমার বমি আসতে লাগলো, আমার রীতিমতো বমি আসতে লাগলো। আমি বললাম বমি আসতে লাগলো কেন? সে আমাকে বলল জলে খুব বাজে গন্ধ আর রংটা হলদে টাইপ। পরে আমি বুঝতে পারলাম সে যেটার কথা বলছে সেটা পানি নয়, সেটা প্রস্রাব। কেউ একজন তাকে বলেছে সেখানে এক গ্লাস প্রস্রাব রেখেছে, কিন্তু সেটার নাম দিয়েছে জল।
তাহলে আপনি পানিকে বলতে পারেন পানি, টানি, ওয়াটার, আবা, পাড়ি, সমস্যা নেই। তবে অর্থটা হবে পানি। পানিকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে পানি বাদ দিয়ে অন্য কিছু হলে সেটাকে আপনি ওয়াটার বলতে পারবেন না, পানি বলতে পারবেন না, টানি বলতে পারবেন না, আবা বলতে পারবেন না। পানিকে আপনি এসব বলতে পারেন, তবে অন্য কিছুকে বলতে পারবেন না। মানুষ হয়তো ভাবতে পারে যে কি একটা অযৌক্তিক উদাহরণ, এমনকি একজন অশিক্ষিত লোকও পানি আর প্রস্রাবের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে। শুধুমাত্র বোকারাই পানি আর প্রস্রাবের পার্থক্যটা বুঝতে পারবে না, সেটা আমি একমত যে অশিক্ষিত মানুষও পানি আর প্রস্রাবের পার্থক্য বুঝতে পারবে। একইভাবে যে মানুষগুলোর সর্বশক্তিমান ঈশ্বর সম্পর্কে ধারণা আছে, সঠিক ধারণা, তারা বলে যারা মিথ্যা ঈশ্বরের উপাসনা করে তারা শুধু অজ্ঞই নয়, তারা খুব বোকাও। তারা কি সত্য ঈশ্বর আর মিথ্যা ঈশ্বরকে আলাদা করতে পারে না? আপনি যে কোনো নামে ডাকতে পারেন, তবে সত্যিকারের ঈশ্বর হলে তাকে সঠিক নামে ডাকতে পারবেন। কিন্তু তারা সত্যিকারের ঈশ্বরকে না মেনে মিথ্যা ঈশ্বরকে মানছে, তারা কি বোকা নয়? তারা আসলে বোকা। উদাহরণ দেই, ধরুন আপনি কিছু পরিমাণ স্বর্ণ কিনতে চান আর একজন লোক সেটা বিক্রি করতে চান, আপনার কাছে বিক্রি করবে, আর সে বলল এটা হলো 24 ক্যারেট গোল্ড। আপনি জানেন ইংরেজিতে সোনা হলো গোল্ড, আরবিতে সোনা হলো জাহাবা, ভালো করে জানি। কিন্তু যদি আপনি জানেন সোনা এর ইংরেজি হলো গোল্ড, তারপরেও কিন্তু আপনি সেখানেই কিনে ফেলবেন না। আপনি পরীক্ষা করবেন যে সেই সোনা লোকটা বলছে 24 ক্যারেট গোল্ড আসলে 24 ক্যারেট গোল্ড কি না, না দেখে কিনে ফেলবেন না। কি করবেন? স্বর্ণকারের কাছে যাবেন আর পরীক্ষা করবেন সেটা আসলেই 24 ক্যারেট সোনা কি না। তারপর পরীক্ষা করবেন কষ্টি পাথর দিয়ে। আমি আমার লেকচার আগেও বলেছি কষ্টি পাথরের কথা। স্বর্ণকার বলল এটা নকল, যদিও সেটা চকচক করছে, তবে চকচক করলেই সব কিছু সোনা হয় না, আপনি কেনার আগে পরীক্ষা করবেন সেই সোনা সেটা আসলেই সোনা কি না। কেন? কারণ টাকা দিয়ে কিনবেন আর আপনি ঠকতে চান না। আপনি যদি ঠকেন 1,000 টাকা, 10,000 টাকা, টাকার দাম আছে, তাহলে এই কাজটাই করেন। কেউ যখন বলছে এটা ঈশ্বর, আপনি সেটা কষ্টি পাথর পরীক্ষা করেন। কষ্টি পাথর কোনটা? সূরা ইখলাস 1 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াতে বলছে কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ চিরস্থায়ী ও অবিনশ্বর, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি জন্ম দেননি জন্ম নেননি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নাই। তাই যদি কেউ বলে এটা ঈশ্বর, আপনি প্রথমে পরীক্ষা করেন কষ্টি পাথর দিয়ে যে তিনি আসলে ঈশ্বর কি না। যদি তিনি সংজ্ঞার সাথে মিলে যান, তখন আমরা কোনো আপত্তি ছাড়াই মেনে নেব আমরা যার কথা শুনছি তিনি মহান স্রষ্টা। উদাহরণ দেই, ধরুন কোন পাগল সে বলল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মহান স্রষ্টা। এক পাগল এমন কথা বলল, আমরা মুসলমানরা সবাই নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে ভালোবাসি, খুব ভালোবাসি, তার জন্য যে কোনো কাজ করতে পারি, তাকে মেনে চলি, এমনকি অমুসলিমরাও। মাইকেল এইচ হার্ট, তিনি বই লিখেছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী 100 জন ব্যক্তিত্ব, আর 1 নম্বরে আছেন সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরেও এত কিছুর পরেও কষ্টি পাথরে পরীক্ষা করেন সূরা ইখলাস। যদিও পৃথিবীর সব মানুষের মধ্যে তাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি, তারপরেও তাকে কষ্টি পাথরে পরীক্ষা করব। কুল হাল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। নবীজি কি এক অদ্বিতীয়, একমাত্র রাসুল? আল্লাহ অনেক রাসুল পাঠিয়েছেন, তিনি একমাত্র নবী নন। আমি মানলাম তিনি সর্বশেষ চূড়ান্ত নবী, কিন্তু কোরআন বলছে যে তোমরা সব নবীকে বিশ্বাস করো, নবীদেরকে বিশ্বাস করতে গিয়ে কোন রকম কম বা বেশি করো না। দ্বিতীয়টা আল্লাহু সামাদ, আল্লাহ চিরস্থায়ী অবিনশ্বর। আমরা জানি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অসাধারণ একজন মানুষ, কিন্তু তিনি চিরস্থায়ী নন। আমাদের নবীজি খুব কর্মঠ ছিলেন, তার জীবনী থেকে জানি তাকে অনেকবার পাথর মারা হয়েছিল, ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, তাহলে তিনি চিরস্থায়ী নন। তৃতীয় পরীক্ষা লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি জন্ম নেননি। আমরা জানি তিনি মক্কায় জন্মেছিলেন, তার বাবা মায়ের নাম ছিল আব্দুল্লাহ আর আমিনা, বাবা মা ছিল, তার সন্তানও ছিল, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইব্রাহিম আলাইহিসসালাম সন্তান ছিল, তিনি জন্ম দিয়েছেন জন্ম নিয়েছেন, তাহলে তিনি আল্লাহ সুবহানাহু তাআলা নন, এটা নিশ্চিত। আমরা মুসলমানরা আমরা নবীজিকে ভালোবাসি, আমরা নবীজিকে শ্রদ্ধা করি, কোন মুসলমান এমন কথা কখনোই বলবে না যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ঈশ্বর, কখনোই না। এর কারণটা জানেন?
কারণ আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজেই এ কথা বলেছেন, ইসলামের মূল বিশ্বাস শাহাদা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত দূত। আমরা প্রত্যেকদিন এটা কমপক্ষে পাঁচবার বলি, আযানের সময়, ইকামতের সময়, নামাজের আগে আমরা সব সময় বলি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত দূত, তিনি আল্লাহর ভৃত্য। তাহলে দেখা যাচ্ছে কোন লোককে আমরা যতই ভালোবাসি তারপরও আমরা তাকে আল্লাহর সাথে তুলনা করব না। তাহলে আপনি ঈশ্বর হিসেবে যার নামে বলেন না কেন কষ্টিপা ধরে পরীক্ষা করেন, হোক তিনি যিশু, হোক রাম অথবা কৃষ্ণ বা বুদ্ধ অথবা মহাবীর, কষ্টিপা ধরে পরীক্ষা করেন। আপনাদের কষ্টিপা ধরে দেখিয়েছি, রোজ কিয়ামতের দিন আমি আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে সাক্ষ্য দিতে পারি যে এখানে হাজার হাজার মানুষ বসে আছে, তাদেরকে আমি কষ্টিপাথরের ব্যবহার শিখিয়েছি, যে ঈশ্বরের উপাসনা করেন, যে ঈশ্বরের উপাসনা করেন তাকে কষ্টিপাথর দিয়ে পরীক্ষা করেন, যদি পাশ করে যায় তাহলে আমিও মেনে নেব তিনি একজন ঈশ্বর, যদি পাশ না করেন তাহলে আপনি তাকে ঈশ্বর বলতে পারবেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম এমডি মারাঠে, আমি একজন টেকনোলজিস্ট। আমার প্রশ্নটা করার আগে বলছি, আমার প্রশ্নের মধ্যে ইমোশনের চাইতে বিজ্ঞান আর যুক্তিটাই বেশি, আশা করি কেউ বিরক্ত হবেন না। আজকের পাঠ্য বইতে এই কথাগুলো বলা হয়েছে, পৃথিবীর বুকে মানুষের বিবর্তনের ক্ষেত্রে পশু মানব, এই বইয়ের 80% এসেছিল 20 লক্ষ বছর আগে, তাদের ব্রেনের ঘনত্ব ছিল 1000 সিসি, যেখানে বানরের ব্রেন হলো 400 সিসি। বিবর্তনের এই ধারায় মানুষের ব্রেন বেড়ে হলো 1400 সিসি, সেটা 2 লক্ষ বছর আগে। এই প্রাণীগুলোকেই বলা হয় হোমো সেপিয়েন্স। আধুনিক মানুষ পৃথিবীতে এসেছে প্রায় 35,000 বছর আগে, এদেরকে বলা হয় হোমো সেপিয়েন্স সেপিয়েন্স। নৃবিজ্ঞানীরা এমন কথাই বলেন যে মানুষ জাতি কথা বলা শুরু করেছে আজ থেকে 50,000 বছর আগে। আমার প্রশ্নটা হলো, মানুষের এই বিবর্তনের মধ্যে ঈশ্বরের ধারণা কবে থেকে আসলো আর কি উদ্দেশ্যে? 2, আমরা এখন বিজ্ঞানের কল্যাণে একথা জানি, শুধুমাত্র একটা প্রশ্ন, এই প্রশ্নটাও আসলে প্রাসঙ্গিক, ছোট করে বলি উত্তরটা বড় হবে না, প্রশ্নটা একটু যা বড় প্লিজ। ঠিক আছে বলুন। আমরা এখন বিজ্ঞানের কল্যাণে মানুষ সহ সব প্রাণীর ক্লোন বানাতে পারি, আমরা এখন ইচ্ছামতো চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে প্রাণী সৃষ্টি করতে পারি, কিন্তু তারা কেউ তখন উপাসনালয় গিয়ে জীবন বাঁচানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন না, এই ব্যাপারটার কোনো ব্যাখ্যা কি দিতে পারবেন? ভাই আপনি আসলে 3টি প্রশ্ন করেছেন। প্রথমে আপনি বললেন, আপনি থিওরি অফ ইভলিউশন আর মানুষের কথা বলে বললেন এখানে ঈশ্বর কিভাবে আসলেন। দ্বিতীয়টা, ঈশ্বর বিশ্বের এই সব কিছু তৈরি করার পর তার ক্ষমতা কতখানি কমে গেছে। তৃতীয়টা, আমরা যখন অসুস্থ হই তখন আমরা হাসপাতালে যাই, মন্দির চার্চ বা মসজিদে যাই না। মোট 3টা প্রশ্ন। তিনি বললেন উত্তরটা ছোট হবে, যদিও প্রশ্নটা বড়, আর সত্যি বলতে উত্তর দিতে আমারও বেশ সময় লাগবে। ভাই আমি আপনাকে বলতে চাই, আপনি হোমো স্যাপিয়েন্সের ব্যাপারে যেসব কথা বললেন, উদ্ধৃতি দিলেন, আপনি আসলে থিওরি অফ এভলিউশনের কথা বলছেন। থিওরি অফ এভলিউশন, আমি একজন ডাক্তার, আমি আমার জীবনে এমন একটা বইও পড়িনি যেটা বলছে ফ্যাক্ট অফ এভলিউশন, এটা হলো থিওরি অফ এভলিউশন। আর আমি এই থিওরি অফ এভলিউশনটা জানি, এটা হলো ডারউইনের থিওরি। বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখুন, কোরআন অ্যান্ড মডার্ন সায়েন্স কনফ্লিক্ট অ্যান্ড কনসিলিয়েশন। ডারউইন যেটা বলেছিলেন ওটা ছিল একটা থিওরি, তিনি তার বন্ধু থমাস থমটনকে চিঠি লিখেছিলেন, সেটা 1881 সালে, যে আমি এই প্রাকৃতিক নির্বাচনের থিওরিতে বিশ্বাস করি কারণ আমার কাছে কোনো প্রমাণ নেই। কারণটা হলো, এই প্রাকৃতিক নির্বাচনের থিওরি দিয়ে আমি ভ্রূণতত্ত্ব আর শরীরবিদ্যাকে ব্যাখ্যা করতে পারি। কোনো বইতে বলা হয়নি ফ্যাক্ট অফ এভলিউশন, সবগুলো বই বলছে থিওরি অফ এভলিউশন। সেজন্য আমরা বন্ধুদের কাছে বলি, যদি তুমি ডারউইনের সময় জন্মাতে ডারউইনের থিওরিটা সত্যি প্রমাণ হতো, তার মানে সে দেখতে বাঁদরের মতো। এখানে অনেক ফাঁক আছে, ডারউইন নিজেই বলেছেন অনেক ফাঁক আছে। আপনি হিউম্যানিটির কথা বললেন আর বললেন 2 স্তরের কথা, আমি আপনাকে 4টা স্তরের কথা বলছি। প্রথমটা হলো লুসি, লুসি এই হিউম্যানিটিটা পৃথিবীতে ছিল 35 লক্ষ বছর আগে, 20 লক্ষ বছর আগের কথা আপনি বলছেন, আমি বলছি আরো আগের কথা, 35 লক্ষ বছর আগে লুসি বরফ যুগের আগে বিলুপ্ত হয়। দ্বিতীয়টা, তারপর আসলো হোমো ইরেক্টাস, হোমো ইরেক্টাস এরা আনুমানিক 5 লক্ষ বছর আগে ছিল। এরপরে আসলো নিয়ানডারথাল ম্যান, তৃতীয় স্তর।
এখন থেকে 40,000 বছর আগে সর্বশেষটা হলো ক্রোম্যাগনন। কিন্তু ভাই, এই স্তরগুলোর কোনো ধারাবাহিকতা নেই, এটা শুধু আমাদের অনুমান। আর পিপিগ্রাসে বলেছেন, পিপিগ্রাসের কথা অনুযায়ী তিনি ছিলেন প্যারিসে ইভলিউশনারি স্টাডিজের চেয়ারম্যান সোজেরিয়ান ইউনিভার্সিটিতে। 1971 সালে তিনি বলেছেন, এভাবে আমরা আমাদের কল্পনার লাগাম ছেড়ে দিয়েছি, কিছু আবর্জনা ঘাটাঘাটি করে আমরা পূর্বপুরুষদের বের করতে পারি না। আমি জানি কিছু মানুষ ডারউইনের থিওরির কথা বলে, আমি একজন মেডিকেল ডাক্তার, আমিও থিওরিটা জানি, কিন্তু আপনারা জানেন কয়েকশো বিজ্ঞানী আছেন যারা এর বিরুদ্ধে বলেন। কিছু বিজ্ঞানী পক্ষে বলছেন, কিন্তু অনেক বিজ্ঞানী এর বিপক্ষেও বলেছেন। বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখুন, করে নেন মডার্ন সায়েন্স। কিছু বিজ্ঞানী আছেন, কারণ এটা ইভলিউশন ফ্যাক্ট নয়, তারা থিওরির পক্ষে বলছেন। কোরআন কোন রকম থিওরি বা অনুমানে বিশ্বাস করে না, কোরআন সত্যি কথাগুলোই বলে। 20 লক্ষ বছরের কথা বললেন, আল্লাহ সুবহানাহু তাআলার কোনো শুরু নেই। মানুষ কবে প্রথম এসেছে কেউ নিশ্চিতভাবে জানি না, কেউ জানি না, অনুমান 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 করতে পারি। কিন্তু কোরআন বলছে প্রথম মানুষ হলেন আদম আলাইহিসসালাম, প্রথম মানুষ, আর তার সাথে এসেছেন হাওয়া রাদিয়াল্লাহ তাআলা আনহা। মানুষ এখনো সেটা প্রমাণ করতে পারেনি। পবিত্র কোরআনে এমন একটা কথাও নেই যেটা বিজ্ঞানে ভুল প্রমাণিত হয়েছে। অনেক অনুমান কোরআনের বিরুদ্ধে যেতে পারে, থিওরিগুলো কোরআনের বিরুদ্ধে যেতে পারে, বিজ্ঞান নিয়ে এমন একটা কথাও পাবেন না যেটা পবিত্র কোরআনে আছে আর বিজ্ঞানের প্রতিষ্ঠিত সত্যের বিরুদ্ধে যায়, থিওরি কোরআনের বিপক্ষে যেতে পারে। তাহলে আপনার মতটা অল্প কিছু লোক মানে, বেশিরভাগ মানে না। এবার দ্বিতীয় প্রশ্নে আসি, যে আল্লাহ যদি সবকিছু সৃষ্টি করে থাকেন তাহলে তার শক্তি কতখানি কমেছে? ঈশ্বরকে পুরোপুরি বুঝতে পারবেন না। পবিত্র কোরআনের সূরা আনামের 103 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ অনুধাবনের ঊর্ধ্বে। আমি একটা রূপক দেখাতে পারি, পুরোপুরি একরকম নয়। একটা সমুদ্র, যদি সেই সমুদ্র থেকে এক ফোঁটা পানি নেন, পানির স্তর কতখানি নিচে নেমে যাবে? কতখানি কতখানি। তারপরও এত কিছুর পরেও আল্লাহ তাআলার শক্তি কমে যাওয়ার সঙ্গে যদি আপনারা তুলনা করেন সমুদ্রের পানির স্তর কমে যাওয়াটাকে, সেটা অসীম। পানির স্তর কমতে পারে 0.0000 এভাবে, 0.0000 একসময় শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শক্তি একেবারে খুব সামান্য পরিমাণেও কমবে না। তিনি সর্বশক্তিমান, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে ঈশ্বরের শক্তি কমে যায় আমরা তার উপাসনা করি না, যার শক্তি কমে যায়। এভাবে সৃষ্টি করলে একদিন সব শক্তি কমে যাবে। আমাদের ঈশ্বর চিরস্থায়ী, অবিনশ্বর, আমি আগেও বলেছি তিনি অবিনশ্বর চিরস্থায়ী। সবকিছু নির্ভর করে তার উপর, তিনি কোনো কিছুর উপর নির্ভর করেন না। আল্লাহ কিভাবে আসলেন? বিশ্বজগৎ সৃষ্টির আগেও আল্লাহ ছিলেন, তিনি সব জায়গায় আছেন, তিনি কোথায় আর কিভাবে সৃষ্টি হয়েছেন? তিনি সৃষ্টি হননি। আপনি প্রশ্ন করেছেন তিনি বিশ্বজগতে আসলেন কিভাবে, তিনি সৃষ্টি হননি। যেন আমাকে প্রশ্ন করছেন যে যখন আমার বন্ধুর কথা আমি বলি, সে আমাকে বলল যে আমার ভাই টম, তার একটা সন্তানের জন্ম হয়েছে, সন্তানটা ছেলে না মেয়ে? আমি ডাক্তার হিসেবে ভালো করে জানি পুরুষ কখনো সন্তানের জন্ম দিতে পারে না, তাহলে সন্তান ছেলে না মেয়ে এই প্রশ্ন আসে কি করে? আর আপনি বলছেন কখন ঈশ্বর আসলো এই রীতিনীতির মধ্যে? আল্লাহ জন্ম নেননি, যেহেতু তিনি জন্মাননি তাই এই প্রশ্নটা অযৌক্তিক যে তিনি কবে এসেছেন, তিনি ছিলেন, কোনো প্রশ্নই আসবে না। এবার আপনার তৃতীয় প্রশ্নের উত্তর বলি, যে আমরা যখন অসুস্থ হই তখন আমরা হাসপাতালে দৌড়ে যাই, মন্দিরে দৌড়ে যাই না, মসজিদে যাই না, চার্চেও যাই না। ভাই হয়তো সব ধরনের লোককে চেনেন না। আমি ডাক্তার, আমি জানি যে ডাক্তাররাও হাল ছেড়ে দেয় আর তারাও বলেন এই ডাক্তাররাও বলেন একমাত্র তিনিই সুস্থ করেন। তার মানে এই না কারো অসুখ হলে শুধু মন্দিরে যেতে হবে, কারণ পবিত্র কোরআনের সূরা নাহলে 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সূরা ফুরকানের 59 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা যদি না জানো জ্ঞানী লোকদের জিজ্ঞাসা করো যে বিশেষজ্ঞ, অসুখ হলে আল্লাহ তাআলার কাছে দোয়া চাওয়ার পাশাপাশি তার কাছেও যাও যে ওষুধের ব্যাপারে বিশেষজ্ঞ একজন ডাক্তার, কোরআন এই কথা বলছে। কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পাশাপাশি আল্লাহর উপর ভরসা করুন, কারণ একমাত্র তিনিই আপনাকে সুস্থ করতে পারেন। তিনি সুস্থ করতে পারেন ডাক্তার দিয়ে বা ডাক্তার ছাড়া। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা কোনো অন্ধবিশ্বাসে বিশ্বাস করতে চাই না। কোন মুসলমানই বলবে না অসুখ হলে ডাক্তারের কাছে যাব না,
অসুখ হলে অবশ্যই ডাক্তার কাছে যাবেন, তবে আপনাকে আসলে রোগ মুক্ত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই সব ডাক্তাররাই বলেন যখন সব চিকিৎসা সব ঔষধ সব ডাক্তার বিফল হয়ে যায়, তারা বলে শুধুমাত্র আল্লাহ আপনাকে বাঁচাতে পারেন। Wow.